নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রেসিপি পিয়ার স্টু। বর্ষাকালে দেখবেন বাজারে গেলে কিন্তু এরকম ন্যাশপাতি দেখতে পাবেন। ন্যাশপাতি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ন্যাশপাতি একটু টক স্বাদ হয় বলে নুন দিয়ে তো এমনি কেটে খেলে ভালোই লাগবে, কিন্তু যারা সেভাবে খেতে পারেন না, আজকে আমি তাদের জন্য এই চেষ্টাটা করছি স্টু বানিয়ে। বয়স্করা খুব ভালোবাসবেন খেতে, আর খুব সুবিধা তো, নরম হয়ে যাবে আমাদের একদম। প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু আগে ধুয়ে মুছে নিয়েছিলাম, আর ধোবো না, শুধু খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কাটবো। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম, এবারে পাতলা পাতলা করে টুকরো করব। এইভাবে দুটো নাশপাতি আমি প্রথমে কেটে নেব। এভাবে দেখুন আমি পাতলা পাতলা করে নাশপাতিটাকে কেটে নিলাম। এবারে চলুন গ্যাসে যাই, নাশপাতি স্টুটা বসাই। প্রথমে একটা পাত্র বসিয়ে আমি 250 জল দিয়ে দিলাম, ফ্লেম আমাদের হাই আছে। দুটো দারচিনি সিনামন স্টিক আমি দিয়ে দিলাম, আর এখানে গোটা 6 লবঙ্গ আছে ওটাও দিয়ে দিলাম। বড় চামচের 2.5 চামচ চিনি আছে এটা দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে হাই করে প্রথমে চিনিটাকে পুরো মেল্ট হতে হবে, চিনিটা পুরো গলে যেতে হবে আমাদের, সেভাবে একটু ছেড়ে দিই চিনিটা। দেখুন আমাদের আরেকটু গলতে হবে। এই সময় আমি 1 পিঞ্চ নুন দিচ্ছি, সল্ট এটা আমি দিই। যে কোনো মিষ্টি এভাবে বানাতে গেলে চিনির সঙ্গে সামান্য নুন দিলে স্বাদটায় খুব সামঞ্জস্য আনে। একটু নেড়ে দিই, আবার একটু ছেড়ে দিই, পুরো গলে যাক চিনিটা। ফ্লেমটা একটু লো করে দিলাম, লো টু মিডিয়ামে। দেখুন চিনিটা আমাদের গলে গেছে, আস্তে আস্তে আমি নাশপাতিগুলো এবারে ছেড়ে দেব। ফ্লেমটা এখন আমাদের লো টু মিডিয়ামে থাকবে, 10 থেকে 15 মিনিট ফুটতে হবে। আমি আবার 12 মিনিট পরে ফিরে আসব, শুধু একটা ঢাকা দিয়ে দিই, আর ফ্লেমটা আমাদের লো টু মিডিয়ামে দিয়ে দেব, তাহলে নাশপাতিটা পুরো নরম হয়ে যাবে। পাক্কা 15 মিনিট আমার হলো, এবারে আমি ঢাকাটা খুলে দিচ্ছি, ফ্লেমটা হাই করে দিই। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাবার জন্য। যখন আমি ঢাকাটা খুললাম খুব সুন্দর স্মেল আসছে দারচিনি আর লবঙ্গর, দেখুন একদম সেদ্ধ হয়েছে, খুব গলা কিন্তু হবে না, একটু ক্রাঞ্চি ভাব আমাদের রাখতে হবে। এখন এটা পুরো ঠান্ডা হয়ে গেলে তারপর পরিবেশন করা যাবে ব্রেকফাস্টের জন্য, খুবই আদর্শ ব্রেডের সাথে যদি এই পিয়ার স্টু নাশপাতি স্টুটা নেওয়া যায়। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিই আর পুরো ছেড়ে দিই, ঠান্ডা হয়ে যাক কেমন, তারপর আমি আবার ফিরছি। নাশপাতি স্টুটা আমার হালকা ঠান্ডা হয়েছে, আরও ঠান্ডা চাইলে ফ্রিজে রাখতে হবে। যখন কাউকে পরিবেশন করবেন একবার দেখিয়ে দিই, এভাবে দিয়ে দেবেন নাশপাতিগুলোকে, ওপর থেকে হালকা করে এভাবে রসটা দিয়ে দেবেন, এভাবে পরিবেশন করবেন। এবার আমি পুরোটাই বেড়ে দিচ্ছি। একদম শেষে আর একটা কথা একবার বলি, 15 মিনিট হাতে থাকলেই কিন্তু এই স্টু তৈরি হয়ে গেল। নাশপাতি পেলেই বাজারে এনে এভাবে স্টু করুন, দেখুন চটপট বাচ্চারাও খেয়ে নেবে, বড়দের জন্য কিন্তু খুবই ভালো, খুবই উপকারী। গোটা বর্ষায় আমাদের নাশপাতি পাওয়া যাবে, আর খুব টেস্টি হয় এই সময় নাশপাতির স্বাদ বাড়ে। দারচিনি আর লবঙ্গ এর তো খুবই উপকারিতা, আর স্মেলটা সেই রকম আসে, খুব সুন্দর একটা স্মেল আসছে। নাশপাতি স্টু আমার রেডি হয়ে গেল, অবশ্যই বাড়িতে বানান, সকলে এনজয় করুন। আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। নমস্কার।